64টা সিলাই, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে 64টা সিলাই আরাম সুন্দর রস আমি পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রস এত মিষ্টি এখানকার রস। জি, নালমাটির আন্দামানিক পশ্চিম পাড়ার এসবিটির গেট। আর আমাদের দীর্ঘ গাছ কাটার জীবনে ডুপ্লিকেট গাছ আমি করিনি। এই মালিক যদি বলে ডুপ্লিকেট, ওই চাকরি মালিক করুক, আমি করবো না। আমার হচ্ছে সাকসেসফুল এই, আর বাকি জীবনটা যেন দুর্নীতির মধ্যে আল্লাহ না রাখে। যত ধার দিয়ে আপনি কাটবেন, যেমন কাটবেন কপালের মধ্যে ঝিলিকাটটা আসবে, যেরকম আয়নার ঝিলিক আছে না, সুদূর এরম একটা গ্রহণ আসবে, আসার সাথে সাথে উপরের রসটা চাত করে চলে আসবে নদী দিয়ে। আশা করি আমাদের ক্ষেত্রে যদি ওয়েদারটা ভালো থাকে, তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 15 তারিখের মধ্যে আমাদের মানুষের রস দেওয়ার, হ্যাঁ, আমরা দিতে সক্ষম হব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গাছ যে কাটার কার্যক্রম, খেজুরের যে গাছ, এটা থেকে রস উৎপাদন করার জন্য যেভাবে প্রসেস করা দরকার সেটার কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আমরা এখন আছি FDC-তে। তো এটা হচ্ছে গাজীপুর আন্দারমানিক যে FDC সেটা। তো রস উত্তোলন করার পূর্বের যে মুহূর্তটা, তার আগে গাছগুলোকে প্রসেসিং করতে হয় বিভিন্নভাবে। তো এইভাবে গাছগুলোকে প্রথমে আগাছাগুলোকে পরিষ্কার করতে হয় বা গাছের যে ডালপালা এগুলো ছাঁটাই করতে হয়। তো ছাঁটাই করার পরে যে কাজটা, সেটা হচ্ছে এটাকে ছিলতে হয়। তো ছিলার পরেই পরবর্তীতে রস উৎপাদন শুরু হয়। তো ভিউয়ার্স, এটা হচ্ছে প্রি স্টেজ। পরবর্তীতে তারা যেদিন থেকে রস উৎপাদন শুরু করবে আপনাদেরকে আমি জানাবো। তো সম্ভবত তারা হচ্ছে আগামী 15 তারিখ, অর্থাৎ 15 নভেম্বর থেকে আপনারা যদি আসেন এখানে রস পাবেন, একদম খেজুরের টাটকা রস। তবে আসলে আমি এই জায়গাটাতে আসি কেন, মানে এই জায়গাটা হচ্ছে মানে এমন একটা জায়গা, এখানে আসলে আপনার ভালোও লাগবে এবং আপনি টাটকা রস দেখেও কিনে নিতে পারবেন, এটা হচ্ছে এই জায়গার মূল সুবিধা। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আজকে গাছিরা কীভাবে গাছ কাটে এবং এটাকে কীভাবে প্রসেস করে, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলেন যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি শফিপুরের যে আন্দারমানিক FDC, এখানে গাছ কাটার কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন গাছি খেজুর গাছ কাটতেছে, আমরা এখন তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাদাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল কত বছর ধরে গাছ কাটেন? তা প্রায় 50 বছর হচ্ছে বাদাম। আচ্ছা, 50 বছর ধরে। তো এইখানে কতদিন ধরে কাটতেছেন? এখানে 3 বছর। 3 বছর, 4 বছর পড়িছে। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু এইখানে গাছ কাটেন, তাহলে আপনি এইখানকার সব গাছ সম্পর্কে মোটামুটি জানেন বা আইডিয়া আছে? প্রতিদিন আমাদের প্রায় 100 গাছ কাটতে হয়। 100 গাছ কাটতে হয়? জি। আচ্ছা, তো আপনাদের এই যে কার্যক্রম শুরু করছেন, এটা কতদিন চলবে গাছ কাটার কার্যক্রম? এই গাছ ছিলার কাজ চলবে প্রায় 20 দিন। 20 দিন? জি। তো 20 দিন পর থেকে কি এখানে আসলে রস পাওয়া যাবে? হ্যাঁ, এই মাসের 15 তারিখটা আপনারা রস পাবেন। আচ্ছা আচ্ছা, এটা কি এই যে যন্ত্র আছে এটা দিয়ে দিবেন নাকি অন্য যন্ত্র? না না না, ওই পেছনের যন্ত্র। আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে কাটছে এইটা নাই। আচ্ছা, এই যন্ত্রগুলো কি আপনাদের? জি। আচ্ছা, এ তৈরি করে যে নিয়ে আসতে আমার দোকানে বেশি দাম দিই। ও আচ্ছা, তারপরে কি করতে হয়? তারপরে গাছটা সেইচে সুন্দর করে গাছটা মেইনে, হ্যাঁ, একদম সৌন্দর্য অলিবারে। তারপর আমাদের কাজ হবে ফুলি মারা। ফুলি মারাটা কি? ফুলি মারা হচ্ছে চোখ কাটা। চোখ কাটা? চোখ কাটবো হচ্ছে আমরা 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পরে? জি। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ পর চোখ কাটবো আর খিল দেবো। খিল দিবেন? এই খিল দেওয়ার পর এই খিল থেকে কি রসটা আসে? হ্যাঁ, যেদিন চোখ কাটবো ওই দিনের কিছু গাছের রস আসবে, হ্যাঁ, কিছু গাছ আসবে না, দুপাল্লা ঘর থেকে রস শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার রস চলতে থাকলে আমরা কাটলাম। হ্যাঁ, এই কাজ আমাদের চলবে ফাল্গুন চৈত্র।
ফাল্গুন চৈত্র পর্যন্ত, চৈত্র মাসে কি রস পাওয়া যায়? রস বৈশাখেও রস পাইছেন? বৈশাখেও রস পাইছেন? এটা কি এইখানে পাইছেন নাকি? আমার আমার এলাকায় এটা আপনার এলাকায় এই রস চলে না, বেজে ফাটে না। ও আচ্ছা আচ্ছা, এই চৈত্র মাসে চলে না? হ্যাঁ, এখানকার রস খাই না, মিষ্টি রস তো। হ্যাঁ হ্যাঁ, এখানকার রস হবিপুর আন্দারমানিক, হ্যাঁ, পশ্চিমপাড়া এসবিটির গেটের। হ্যাঁ, যে আপনার যে রস, হ্যাঁ, এই 64টা জেলায় এরম রস আমার চোখে হুড়ি না। কি 64টা জেলায়? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে 64টা জেলায় এরম সুন্দর রস আমি পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রস এত মিষ্টি এখানকার রস? জি, নালমাটির আন্দামানিক পশ্চিমপাড়ার এসবিটির গেট। হ্যাঁ, লালমাটির এই কারণে কি মিষ্টি হয়? জি জি জি, মাটিটা মোটা নাল। হ্যাঁ, এই জন্য কাট টেম্পার রস মিষ্টি হয়। আচ্ছা, আর এই রস খালি, হ্যাঁ, আপনি যদি এই রস খান এক গিলাস, হ্যাঁ, তো মনে করবেন আমি জীবনটা আমার শান্তি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো রস কি আপনিও খান পাশাপাশি? জি জি জি, আমি মাঝে মাঝে এক একদিন, আমার তো বয়স বেশি হয়ে গেছে বাজান, হ্যাঁ, রস এখন একটু কম খাই, তবু ফুলাপান খালি আর ভুলবে না। তো আমরা এখানে আরেকজন কাছিকে দেখতে পাচ্ছি, উনি খেজুরের যে ডালপালা এগুলো ছাটাই করে এখান থেকে রস উত্তোলনের ব্যবস্থা করবে। তো এখন আমরা একটু তার সাথে কথা বলবো। তো আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? আমরা চুয়াডাঙ্গা জেলায় চাইছি। চুয়াডাঙ্গা থেকে? চুয়াডাঙ্গা। এখানে কয়জন আসছেন? আমরা দুইজন, আমি আর মুরব্বি। দুইজন? তো দুইজন এখানে কতদিন থাকবেন এই এফডিসির এই ভিতরে? এফডিসির ভিতরে আমরা থাকবো চৈত্র মাস পর্যন্ত। চৈত্র মাস পর্যন্ত থাকবেন? তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে আমি এখানকার গাছ কাটার যে দৃশ্যটা সেটা দেখালাম। তো এখন আমি কথা বলবো এখানকার দায়িত্বরত যে আঙ্কেল আছে, আমি আঙ্কেলই বলি, তার সাথে। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এফডিসির যে প্রজেক্ট, এই প্রজেক্টে 400+ খেজুর গাছ হবে। 400+ খেজুর গাছ হবে। এই 400 খেজুর গাছ পরিচর্যার কাজ চলছে আমাদের এখন। এগুলো সংরক্ষণের, রস সংরক্ষণের প্রথম ধাপ। তো এখানে তিনজন গাছই আছে, ওনারা গাছগুলো পরিষ্কার পরিচর্যার কাজ করতেছে। এটা কাজটা শেষ হইতে লাগবে প্রায় 10-12 দিন ইনশাল্লাহ। আর আপনারা যারা রস সংগ্রহ করতে চান, এই প্রজেক্টের ঠিকানাটা হলো আন্দারমানিক পশ্চিমপাড়া সফিপুর কালিয়াকুর গাজীপুর। এইটা এই প্রজেক্টের রস গুণগত মানের সেরা। বাংলাদেশের 64টা জেলার মধ্যে যতগুলো জেলায় খেজুর গাছ আছে, আমার জানা মতে এই লালমাটির রস এটা আপনার হলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু এবং খেতে খুব স্বাদ। এই রসের সাথে বাংলাদেশের কোনো জেলার কোনো খেজুর গাছের রসের তুলনা হয় না। সেই জন্য আমাদের এখানে প্রতি বছরই যারা রস আসে তারা খেয়ে বলে ভালো, আপনাদের রস খেয়ে আমরা খুব তৃপ্তি পাই, খুব শান্তি পাই। ইনশাল্লাহ এই বছরেও আমরা আশা করতেছি আপনাদের এখান থেকে আমরা রস সংগ্রহ করবো এবং আপনাদের এখানে রস নিতে আসবো। তো সেই উদ্যোগেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি এবং আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আগায় যাইতেছি। আশা করি আমাদের খেজুর গাছ যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 15 তারিখের মধ্যে আমাদের মানুষের রস দেওয়ার, হ্যাঁ, আমরা দিতে সক্ষম হবো। খেজুর গাছ কাটার প্রসেস মেন হচ্ছে দায় ধার। যদি বাজান যে ধার যদি অস্ত্রে যদি ধার না দেয়, এই যে আপনি অস্ত্র দেখছেন, এই অস্ত্রে যদি ধার না হয় সুন্দর, ওই গাছের কাঠ হচ্ছে সৌন্দর্য আসবে না। আর সৌন্দর্য যখন না হবে তখন এই গাছের রস হয়ে যাবে, রস হবে না। গাছ সেরা পচে কাটলে গাছের রস আপনার আসবে না। যত ধার দিয়ে আপনি কাটবেন, যখন কাটবেন কপালের মধ্যে ঝিলি কাটটা আসবে, যেরকম আয়নার ঝিলিক আছে না, সূর্যর এরম একটা গ্রহণ আসবে, আসার সাথে সাথে উপত্যের রসটা চেতকে চলে আসবে নদীতে। আর কাটার পর এই রসটা আপনার টুপাতি থাকবে 24 ঘন্টা গতিতে চলবে। 24 ঘন্টার পর তখন উনি ধীরে যাবে, যখন ধীরে যাবে তখন আমরা ওইটা বলা হয় ঝরা। আর এই যে রসটা আমরা দুপুরের পর থেকে কাটবো, সকাল পর্যন্ত এই রসটা জিরেন। আর এই খাঁটি জিরেন রস যদি আপনারা খেতে হয় তাহলে কাঁটা গাছের রস খেতে হবে। কাঁটা গাছ? হ্যাঁ, যে গাছ কাটবো, চোখ কাটিবে সেই গাছের রস খেতে হবে, স্যান্ডি কাটবো যে গাছ। আর যে গাছ আপনার পাতা হবে ও গাছের বলা হয় যে ঝরা দোকাট রস, বুঝছেন, ওই রস গুড় করতে হয়। তো আমরা এই সফিপুর 3 বছর থেকে গাছ কাটছি, আমরা এই গাছ কাঁটা গাছের রস শুধু নেওয়া হয়, আমরা অন্য কোনো ঝরা ঝরি নেওয়া হয় না। আর এই রস 3 বছর থেকে যারা খেয়েছে তারা একবার আল্লাহর রহমতে এই সফিপুর খুঁজবে, আন্দারমানিক পশ্চিমপাড়ের এসবিটির গেট সে খুঁজবে, যে এই গেটের ধারে আলি আমি একটু খাঁটি রস পাবো। আর এখানে আপনার কোনো ডুপ্লিকেট কারবার চলে না, কোনো ভেজাল মুক্ত পালি। যদি বাংলাদেশে কোনো জায়গায় আপনি রস খেতে চান,
আন্দারমানিক পশ্চিমপাড়ার এসবিটি গেটের ভিতরে আসেন, খাঁটি রস পাবেন, নির্ভেজাল। আর আপনি 64টা জেলার মধ্যে যেখানেই খাবেন হয়তো আল্লাহ জানে তি কী করবে, আমরা এইটি বলতে পারবো না, কেন ওটা তো আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে না। আর আমাদের দীর্ঘ গাছ কাটার জীবনে ডুপ্লিকেট গাছ আমি করিনি। এই মালিক যদি বলে ডুপ্লিকেট, ওই চাকরি মালিক করুক, আমি করবো না। আমার হচ্ছে সাকসেসফুল এই, আর বাকি জীবনটা যেন দুর্নীতির মধ্যে আল্লাহ না রাখে। মহিষের চামড়া না দেখি, মাজাই পরে কেমনে পরে দেখেন তো, পরান তো এই যে এই চামড়া দিয়ে। হ্যাঁ, এদের পরার সুবিধা কি? সহজে মাজাই নাববে না ওই দড়িতে। হ্যাঁ হ্যাঁ, দড়িটা যে বাঁধবেন বাইরে যে উপরে উঠবেন ইয়ে লাগবে না। হ্যাঁ বুঝতে পারছি, ব্যথা পাইবেন না কেন, ব্যথা পাবো না। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে দেখালাম কীভাবে গাছিরা গাছ কাটতেছে এবং শীতকালীন যে খেজুরের রসের প্রস্তুতি নিচ্ছে। তো এতক্ষণ আপনারা সব কিছুই দেখলেন এবং আপনারা কবে থেকে রস পাবেন সেটাও আপনাদেরকে জানানো হয়েছে, কীভাবে আসবেন সেটাও জানানো হয়েছে। তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। তো আমার সাথে আসছিল বন্ধু আলামিন, আমরা অনেক সকালে আসছি। তো আসার পরে সমস্ত কিছু নিলাম, এখন বাড়ির দিকে রওনা দিব। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো তুমি কিছু বলো, এই প্রথম খেজুর গাছ যেভাবে প্রস্তুত করা হয় খেজুর রসের জন্য, তার এক ভিন্ন অভিজ্ঞতা নিলাম, খুবই ভালো লাগলো। হ্যাঁ, সবাই পাশে থাকবেন, আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।